নমস্কার বন্ধুরা, স্টাডিটিউড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গুরু বা শিক্ষক শব্দটি মুখে আনতেই আমাদের সবার মনে এক সম্মানবোধ জেগে ওঠে। গুরু বা শিক্ষকই পারেন একজন মানুষকে আদর্শবান করে তুলতে এবং জীবনে সঠিক পথে চলার সঠিক পরামর্শ দিতে। আমাদের জীবনে একজন গুরু বা শিক্ষকের গুরুত্ব কতটা তা আমরা আমাদের পুরাণ কাহিনী মহাভারত থেকেও বুঝতে পারি। মহাভারতে আমরা দেখতে পাই গুরু দ্রোণাচার্য পাণ্ডব এবং কৌরবদের শুধু শিক্ষাদান করেননি, তিনি তাদের প্রত্যেকের সুপ্ত প্রতিভাকে উপলব্ধি করেন এবং তাদের প্রত্যেককে সেই প্রতিভার ভিত্তিতে শিক্ষাদান করে আলাদা আলাদা ক্ষেত্রে পারদর্শী করে তোলেন। না হলে অর্জুনকে গদার শিক্ষা এবং ভীমকে ধনুর্বিদ্যা শেখালে হয়তো অর্জুন কোনোদিনও শ্রেষ্ঠ ধনুর্ধারী এবং ভীম শ্রেষ্ঠ গদাধারী হতে পারতেন না। তেমনি অন্যদিকে একজন আদর্শ শিষ্যেরও যে তার গুরু বা শিক্ষকের প্রতি নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা এবং কর্তব্য থাকা উচিত তা আমরা একলব্যের গুরু দ্রোণাচার্যের প্রতি ভক্তি থেকে শিখতে পারি। শিক্ষক হলেন সমাজ তথা মানুষ তৈরির কারিগর। একজন মা সন্তানকে জন্ম দেন, কিন্তু সত্যিকারের একজন শিক্ষক সেই জীবনকে আকার ও আকৃতি দেন, কারণ শিক্ষা ছাড়া জীবন অর্থহীন। শিক্ষকই শিশুদের মনে ন্যায়নীতি মূল্যবোধ সৃষ্টি করেন। শিক্ষকদের ছাড়া দেশের উন্নতি সাধন সম্ভব নয়। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজকের দিনটি প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে আরাধনার দিন। না, কোনো দেবদেবীর আরাধনা না, আজকে প্রত্যেক ছাত্রছাত্রী আরাধনা করেন তাদের সম্মানীয় গুরু বা শিক্ষকদের। আজকে ভারতের প্রতিটি স্কুল কলেজ সকল শিক্ষক শিক্ষিকাকে শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা প্রদর্শন করার জন্য সুসজ্জিত হয়ে উঠেছে। আজকের এই শিক্ষক দিবসে আমার প্রত্যেক শিক্ষক ও এবং শিক্ষিকাকে জানাই আন্তরিক সম্মান ও শ্রদ্ধা। যে মহান ব্যক্তির জন্মদিন ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তাকে নিয়ে দু চার কথা না বললেই নয়। হ্যাঁ, তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1888 সালের আজকের দিনে তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ছাত্র হিসাবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। জীবনে কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। 1905 সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রথম জীবনে তিনি মাইসোর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বেনারস এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। 1931 সালে ইংরেজরা তাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করেন। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন আদর্শ শিক্ষক। তিনি 1952 থেকে 1962 10 বছর স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং 1962 থেকে 1967 5 বছর দ্বিতীয় রাষ্ট্রপতির দায়িত্বভার তিনি বহন করেন। এছাড়াও নানা দায়িত্বভার তিনি গ্রহণ করলেও তিনি ছিলেন সর্বোপরি এক আদর্শ শিক্ষক। তার জীবনের মূল উদ্দেশ্যই ছিল শিক্ষার উন্নতি সাধন। 1954 সালে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে তিনি ভূষিত হন। তিনি বিশ্বাস করতেন যে টিচার্স শুড বি দ্য বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি। রাষ্ট্রপতি হওয়ার পর 1962 সালে তার কিছু গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয় তবে তিনি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবেন। সেই থেকে 1962 সাল থেকে প্রতি বছর 5ই সেপ্টেম্বর ভারতের শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়। শিক্ষক আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষক ছাড়া যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। বর্তমানে করোনা ভাইরাসের প্রাক্কালে সমস্ত স্কুল কলেজ বন্ধ, তাই দেশের সমস্ত স্কুল কলেজের পঠন পাঠন চলছে অনলাইন প্রযুক্তির মাধ্যমে।
অনলাইন ক্লাস নেওয়াটা নতুন জেনারেশনের শিক্ষকদের কাছে যতটা সহজ একটা বিষয়, আমাদের সিনিয়র শিক্ষকদের কাছে কিছুটা হলেও কঠিন বিষয়। কারণ আমাদের সিনিয়র টিচাররা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা আরও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর সাথে ততটা পরিচিত নন। তবু তারা ছাত্রছাত্রীদের শিক্ষাদানের কর্তব্যকে পালন করতে যথাসম্ভব চেষ্টা করছেন। কিন্তু এটা খুবই দুঃখজনক যে কিছু ছাত্রছাত্রীরা এই সকল শিক্ষকদের প্রচেষ্টাকে প্রাপ্য সম্মান দিচ্ছে না। সোশ্যাল সাইটগুলোতে এই সকল শিক্ষক শিক্ষিকাদের অনলাইন ক্লাস নেওয়া নিয়ে ব্যঙ্গবিদ্রূপ করতে দেখা যাচ্ছে। তবে অনলাইন ক্লাসের কিছু ভালো দিকও রয়েছে, যেমন শিক্ষক ছাত্র সবাই টেকনোলজির সাথে পরিচিত হচ্ছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা যাতায়াতের অসুবিধার জন্য বা যারা বাড়িতে কাজের জন্য স্কুল কলেজ যেতে পারতো না, তারা অনায়াসেই বাড়িতে বসেই টেকনোলজির মাধ্যমে তাদের শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারছে। যে কোনো সফল মানুষের পিছনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। সে শিক্ষক যে শুধু পড়াশোনার ক্ষেত্রে থাকবেন তাই নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। তিনি ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। সর্বোপরি তিনি একটি ছাত্রকে ভালো মানুষ হতে শেখাবেন। তাই একজন শিক্ষকই কেবলমাত্র ফ্রেন্ড, ফিলোসোফার ও গাইড এই তিনটি ভূমিকাই পালন করতে পারেন। পরিশেষে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে ক্লাসে 5 মিনিট দেরি হলে শাস্তি দেওয়ার মানুষও আপনি এবং আমাকে সময়ের গুরুত্ব শেখানোর মানুষও আপনি। আজকে শিক্ষক দিবসে আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের জানাই আন্তরিক সম্মান ও শ্রদ্ধা। ধন্যবাদ।